ভেরি গুড, তার মানে একজন মহিলা পুলিশ অ্যারেস্ট করতে পারবেন, ভেরি গুড, এই তো পারফেক্টলি বুঝেছ, কোনো অসুবিধা নেই, গুড। কিন্তু এখানে একটা এক্সেপশনও আছে, এক্সেপশনটা হচ্ছে মনে করে দেখ, মানে এক্সেপশন নট ইন দ্যাট সেন্স এক্সেপশন, বাট একটা এক্সেপশনাল জোন আছে। মনে করে দেখ আমরা থার্ড সেমিস্টার একটা গুরুত্বপূর্ণ সাবজেক্টে একটা গুরুত্বপূর্ণ কেস ল পড়েছিলাম, ডিকে বাসু ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল পড়েছিলাম, তো কি ছিল মনে আছে? কাস্টোডিয়াল ডেথ নিয়ে। হিসেব মতো ধরা যাক একজন পুলিশ অফিসার কোনো একজন অ্যাকিউজকে অ্যারেস্ট করবে, একজন কোনো পুলিশ অফিসার কোনো একজন অ্যাকিউজকে অ্যারেস্ট করবে, তার কি এই অথরিটি আছে কাস্টাডিতে মেরে ফেলার? কারণ আমরা জানি অ্যারেস্ট হওয়ার পর যদি পুলিশ কাস্টাডিতে থাকে, মানে পিসিতে যদি থাকে, পিসিতে থাকা অবস্থায় তার সম্পূর্ণ রকম রেসপন্সিবিলিটি ইনভেস্টিগেটিং অফিসারের, যিনি গ্রেপ্তার করছেন বা যার আন্ডারে ম্যাটারটা আছে। কিন্তু আজকে যদি অ্যারেস্ট করার সময় কোনোভাবে এটা দেখা যায় যে একজন অ্যাকিউজড চেষ্টা করছেন যে কোনো রকমের ফোর্স ব্যবহার করে অ্যারেস্টটাকে ইভেট করার, তাহলে কিন্তু সেখানে যে কোনো রকমের ফোর্স অ্যাপ্লাই করে একজন পুলিশ অফিসার তাকে গ্রেপ্তার করতে পারেন। আন্ডার সাবসেকশন টু তাই লেখা আছে, পড়ে দেখ একবার, ক্যান ইউ রিড দ্য সাবসেকশন টু ফর আস আন্ডার সেকশন 46, তাহলে বিষয়টা অনেকটা পরিষ্কার হবে। Forcibly resists the endeavor to arrest him or attempts to evade the arrest, such police officer or other person may use all means necessary to effect the arrest. তাহলে যদি আমি পালানোর চেষ্টা করি যে কোন রকমের ফোর্স ইউজ করে, পুলিশ অফিসার চাইলে কিন্তু সেই ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারবেন, পরিষ্কার স্পষ্ট কথা। যদি সে ইভেট করার চেষ্টা করে, মানে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে বা পালানোর চেষ্টা করে, কারণ অনেক সময় এরকম হয়েছে পুলিশ গেছে গ্রেপ্তার করতে, অ্যাকিউজড ইন্টেনশনালি ফোর্সফুল অ্যাপ্লিকেশন দিয়ে, মানে ইন্টেনশনালি ফোর্স করে সেই জায়গাটা থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছে, তো সেখানে তো পুলিশকে চেষ্টা করতেই হবে এনফোর্সমেন্ট করার জিনিসটা। আমি কি তাকে পালাতে দেবো? বলবো হ্যাঁ ভাই বাহ, এই তো এদিকে আছে গ্রামের রাস্তা, এই না এদিকে হচ্ছে স্টেশন যা পালিয়া, এটা হয়? মানে পিওর ওয়েতে তো সম্ভব নয়। তাহলে আমি যে কোনো উপায়ে তাকে কিন্তু গ্রেপ্তার করার চেষ্টা করবো। সাবসেকশন 3 আবার কাস্টোডিয়াল ডেথ নিয়ে বলেছে, পর Nothing in this section gives the right to cause the death of a person who is not accused of an offense punishable with the death or with imprisonment for life. তার মানে অ্যারেস্ট করার অর্থ কিন্তু এটা নয় যে তাকে আমি কাস্টাডিতে হত্যা করতে পারি, কোনো অবস্থাতেই পারবো না। তাকে অ্যারেস্ট করে আলটিমেটলি দেখ, খারাপ ভাবে নিস না, যেহেতু বিকজ ইউ বিলং ফ্রম আ পুলিশ ব্যাকগ্রাউন্ড, এগুলো হয়তো ইট মাইট সাউন্ড বিট হার্শ, কিন্তু দেখ রিয়েলিটি তো রিয়েলিটি, আমার কাছে সবসময় ফ্যাক্টটা ফ্যাক্টই থাকবে, যেটা সত্যি সেটা সত্যিই থাকবে। পুলিশদের একটা কনকারেন্টিভ অ্যাটিটিউড থাকে যে আমি একজন অ্যাকিউজকে অ্যারেস্ট করেছি বা আমি একজনকে গ্রেপ্তার করেছি এবং আমি এর সাথে যে কোনো রকমের অ্যাক্টিভিজমে জড়াতে পারি, এটা একটা হ্যাবিট থাকে। যেমন কিছুদিন আগে আমার একটা মামলা এসেছিল নতুন, এক্স ওয়াই জেড কোনো একটা থানায় আমি গেছি, ছেলেটি পক্সো অ্যাক্টের চার্জে অ্যারেস্ট হয়েছে, সেকশন 4 and 6 অফ পক্সো অ্যাক্ট, সাথে আরও বেশ কিছু সেকশন ছিল, সেগুলো আমি আলোচনায় যাচ্ছি না কারণ ফেসবুক লাইভ অন আছে। তো যেদিন অ্যারেস্ট হয় ছেলেটির মা আমাকে ফোন করেন, ফোন করে বলেন যে স্যার এরকম এরকম সিচুয়েশন, আপনি যদি একবার আসেন, কারণ আমি বুঝতে পারছি না আমি কি করবো। আমি মোটামুটি জাস্ট ফ্লাইওভারের উপরে ছিলাম, আমি ব্যাক করে আবার গেলাম, আমি ঠিক আছে আপনি দাঁড়ান আমি আসছি। এবার ইউজুয়ালি কি হয়, যখন একজন ক্রিমিনাল লয়ার যখন কাস্টাডিতে যায়, সে কাস্টাডিতে গিয়ে কি করে, তার যে ক্লায়েন্ট মানে যে অ্যালেজড আলটিমেটলি, তার সাথে গিয়ে আমরা কি করি, কনভারসেশন করি। কনভারসেশনটা কেন করি, টু আইডেন্টিফাই অর টু আন্ডারস্ট্যান্ড হোয়াট হ্যাপেন্ড অ্যাকচুয়ালি, কারণ দেখ সিন অফ ক্রাইমে আমরা কেউ ছিলাম না, আমরা কেউ থাকি না, ক্লায়েন্ট যেটা বলবে আমাকে সেটাকেই কিন্তু অ্যাপ্রুভ ধরে এগোতে হবে। এবার আমি গিয়ে যখন কথা বলছি, মানে যখন আমি ক্লায়েন্টের সাথে গিয়ে কথা বলছি আমার, তো ইন দ্যাট মোমেন্ট অফ টাইম সেই মুহূর্তে দাঁড়িয়ে এক কথা দু কথা, এবার আমি বললাম, আমি জিজ্ঞেস করলাম যে হ্যাঁ রে, যে এই যে ঘটনাটা ঘটেছে তুই বলছিস, তুই কি অ্যাকচুয়ালি সত্যিই করেছিস সেটা? এবার ছেলেটি বলছে না স্যার আমি এরকম কিছু করিনি, আমার এগেনস্টে একটা ফলস অ্যালিগেশন দিয়ে আমাকে ফাঁসানো হয়েছে বুড়ো বুড়ো। এবার কি হয়েছে না হয়েছে সেটা মেডিকেল এক্সামিন মেডিকেল রিপোর্ট আসলে বোঝা যাবে, বা অন্যান্য পুলিশ যাদেরকে চার্জশিট উইটনেস করবে, সিএস যাদের যাদের রাখবে সেটা বোঝা যাবে। কথাটা সেটা নিয়ে নয়, কথাটা হচ্ছে যখন আমি এগুলো জিজ্ঞেস করছি, এবার ছেলেটা বলছে যে স্যার আমাকে কিন্তু কাস্টাডিতে ঢুকিয়ে মেরেছে। এখন কে মেরেছে? যে অফিসার মেরেছিলেন তিনি ঠিক উল্টো দিকে চেয়ারে বসে,
এবং এই মামলাটায় যিনি ইনভেস্টিগেটিং অফিসার তিনি কিন্তু মারেননি, তিনি খুব ভালো পুরুষ, অ্যাজ এ ভেরি নাইস পার্সন। উল্টো দিকে একটা লোক বসে আছে, তিনি মেরেছে। বললাম কোথায় মেরেছে? না দেখুন, আমাকে কাস্টাডিতে ঢুকিয়ে গালের ভেতরে চার পাঁচখানা চড় মেরেছে, ঠাসিয়েটা মানে যথেষ্ট জোরে। আমি দেখলাম, আমি বললাম যে দেখি তুই গালটা বাড়া দেখি একবার, গালটা ঠিক বাড়িস, আমি দেখতে পাচ্ছি এখানে পুরো স্পটটা পড়েছে, যেটা ফর্সা দেখবি, ফর্সা লোকেদের যদি একটু জোরে হিট করায় না জায়গাটা স্পট এসে যায়, নট নেসেসারি, বাট আমি দেখতে পেয়েছি ছেলেটা গালে দাগ ছিল। এবার অ্যাজ ইউজুয়াল এই ধরনের ঘটনা ঘটলে মাথা গরম হওয়াটা অস্বাভাবিক নয়, আমার কাছে মাথাটা গরম। আমি বললাম কে মেরেছে, কোন পুলিশ অফিসার আছেন যিনি হিট করেছেন, তুই আমাকে এখানে দেখা যে তোকে এখানে কে মেরেছে। ও কাস্টডির ভিতর থেকে উল্টো দিকের অফিসারকে দেখা, আমি স্ট্রেট গিয়ে জিজ্ঞেস করলাম আপনি মেরেছেন কেন? এবার ভদ্রলোক বলছেন যে না আপনি কে? বললাম আমি ওনার ডিফেন্স লয়ার, আমার নাম অ্যাডভোকেট অরিন্দম কাঞ্জিলাল, আমি হাইকোর্ট প্র্যাকটিস করি, আমি ওনার ডিফেন্স লয়ার, বলুন আপনি মেরেছেন কোন স্পর্ধায়, কি হিসাবে মেরেছেন এবং কেন মেরেছেন, কেন অভিযোগ হয়েছে, অভিযোগ প্রমাণিত হয়েছে, আপনার হাতে ল এনফোর্সমেন্ট করার অথরিটি আছে, আপনার হাতে জাজমেন্ট দেওয়ার অথরিটি আছে, আপনি হিট করেছেন কোন স্পর্ধা, আপনার পুরো নাম বলুন। ভদ্রলোক নামটা বলেন, আপনি কোন পোস্টে চাকরি করেন? আমি কিন্তু দেখতে পাচ্ছি কোন পোস্টে চাকরি করেন, আমি তাও ইচ্ছাকে তোকে খুঁজে জিজ্ঞেস করলাম আপনি কোন পোস্টে চাকরি করেন। নো দেয়ার ইজ আ বোর্ড আউটসাইড, ইউ ক্যান গো অ্যান্ড ওয়াচ মাই পোস্ট অ্যান্ড অল, বাট ওয়াই এক্স্যাক্টলি ডু ইউ নিড? আলো ওয়াই এক্স্যাক্টলি ডু আই নিড এর আনসারটা এখন কোর্টের সামনে দাঁড়িয়ে দেবো, তখন গিয়ে কিন্তু চুপচাপ, তখন কিন্তু গিয়ে আমার সামনে মিউ মিউ করবেন না যে স্যার ভুল হয়ে গেছে। আপনার কিন্তু কোনো অথরিটি নেই একজন অ্যাকিউজকে গ্রেপ্তার করার পর তাকে কাস্টাডিতে রেখে তাকে আপনি মারতে পারেন, আপনি এটুকুনি নিশ্চয়ই, এত বছর চাকরি করছেন, পুলিশে চাকরি করছেন, অনেক কিছু এদিক ওদিক আছে, অনেক এদিক ওদিকে রোজগার, সব ছেড়ে দিচ্ছি আমি, আপনি এটুকুনি তো জানেন যে পুলিশের কাছে দেওয়া কোনো স্টেটমেন্ট কোর্টের কাছে অ্যাডমিসেবল নয়, জানেন না? জানেন না, গেছে তখন মাথা গরম হয়ে। বাট ইউজুয়ালি কি বলতো, এই আনফেয়ার প্র্যাকটিসগুলো আমার পছন্দ নয়, না কখনোই অ্যাকসেপ্টেড নয়। পুলিশের কাছে যা খুশি তুমি দিতে পারো, যদি পুলিশ তোমাকে ফোর্স করে বলে তুমি চুরি করেছো, তুমি যদি বলে নাও চুরি করেছি, কিচ্ছু যাবে আসবে না। পুলিশ যে স্টেটমেন্ট রেকর্ড করবে সেটা 161 নম্বর, এটা জেনে রাখ, পরে গিয়ে কাজে দেবে। পুলিশ যে স্টেটমেন্ট রেকর্ড করবে 161 স্টেটমেন্ট, কোনো ক্রেডিবিলিটি নেই, ছুঁড়ে ফেলে দেবে কোর্ট। যদি পুলিশ বলে না যে এই তো আমাদের কাছে কনফেশন করেছে, সেখানে কোনো রকম কোনো ভ্যালিডিটেশন থাকে না। পুলিশের কাছে দেওয়া কোনো স্টেটমেন্ট কোর্টের কাছে ইজ নট অ্যাডমিসেবল অ্যাকর্ডিং টু দ্য ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট 1872। হ্যাঁ, যদি কোনো অবস্থাতে গোপন জবানবন্দি ভিকটিমের কখনো কোনো ম্যাজিস্ট্রেট নেন আন্ডার সেকশন 164, পড়বি এগুলো আস্তে আস্তে, জানবি আস্তে আস্তে, সিআরপিসি পড়ছি সেগুলো জানবি, 164 যদি কোনো স্টেটমেন্ট নেন, সেই স্টেটমেন্ট ইজ অ্যাডমিসেবল ইন আ কোর্ট অফ ল। কিন্তু এখানে তো সেই অথরিটি নেই। আরে ভাই, পুলিশ তো আর জাজ নয়, আর পুলিশের ওই অকাদরে এই কোর্ট অফ দিকে পৌঁছাবে। তা আমি ভদ্রলোককে জিজ্ঞেস করলাম আপনি মেরেছেন কোন স্পর্ধায়, কেন মেরেছেন, আপনি আমাকে এক্ষুনি এখানে ক্লারিফিকেশন দেবেন আপনি মেরেছেন কেন। আইও যিনি ছিলেন উনি আমার রিকোয়েস্ট করলেন, উকিল বাবু ছেড়ে দিন, রাত হয়ে গেছে, আমার এটা নিয়ে কথা বাড়িয়ে লাভ নেই। বললাম না, কথা বাড়িয়ে এখন হয়তো লাভ নেই, আমি কিন্তু ছাড়বো না। আমি যখন কোর্টে ওনাকে লিস্টেড উইটনেস করে ডেকে নিয়ে যাব, যে এই যে ফিজিক্যাল টর্চারটা উনি করেছেন, একটা থাপ্পড় মারাও কিন্তু আলটিমেটলি, একটা চড় মারাও কিন্তু আলটিমেটলি ইটস এগেনস্ট অফ দ্য হিউম্যান রাইটস, এই অথরিটি কাউকে দেওয়া হয়নি। পরে গিয়ে ভদ্রলোক আমাকে ফোন করে ক্ষমা চান, অন রেকর্ড বলছি, আমার এই আইফোনে ফোন এসেছিল, অন রেকর্ড বলছি, স্যার আপনি এটাকে নিয়ে আর কিছু করবেন না, এরকম হয়ে গেছে, রাগের মাথায় এমন অবস্থা তৈরি হয়ে গেল, অবস্থা যাই তৈরি হয়ে গেল, এবার আমি যদি আপনার অবস্থাটা খারাপ করে দিই সেটা কিন্তু আমি পারি। এই হচ্ছে সিচুয়েশন। আমি কেন এই কথাগুলো, এতগুলো কথা আমি কেন এটার পরিপ্রেক্ষিতে বললাম বলতো, কারণ এই যে একটা ফিজিক্যাল টর্চার, এবার ধর একজন কোনো ব্যক্তি নার্ভাস ব্রেকডাউন প্রবলেম আছে, হতেই পারে, কিন্তু সে একটা চড় খেয়ে হয়তো সে ওই ওই কন্ডিশনের ভেতর দাঁড়িয়ে একটা থাপ্পড় খেয়ে হয়তো যদি লোকটা মারা যায় কি হবে, ট্রাভেল আসবে তো, মানে অ্যাডমিনিস্ট্রেশনের ওপর একটা বিশাল বড় ট্রাভেল এসে যাবে, যে একজন অ্যাকিউজদের কোনো সেফটি অ্যান্ড সিকিউরিটি গাইডলাইন নেই, তার জন্যই তো ডিকে বাসু ভার্সেস গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের জাজমেন্টটা আছে, এরকম প্রচুর জাজমেন্ট আছে, বাট ডিকে বাসুরটা তো ল্যান্ডমার্ক জাজমেন্ট, কেন দেওয়া হয়েছে কি এমনি এমনি নিশ্চয়ই নয়, আর হাইকোর্ট নিশ্চয়ই বোকা নয় যে না বুঝে একটা জাজমেন্ট পাস করেছিল যেটা আপহোল্ড হয়ে আছে এত বছর ধরে, যেটা এখনো প্র্যাকটিস, এই কারণের জন্য যাতে অ্যারেস্ট হবার পর পুলিশ কোনো অবস্থাতে কোনো অ্যাকিউজকে কাস্টাডিতে মেরে ফেলতে না পারে। দিস ইজ দ্য প্রবলেম, দিস ইজ দ্য বিগেস্ট প্রবলেম অফ দ্য পুলিশ অফিসিয়ালস। মনে করে কি বলতো, যা খুশি করুন, আমাদের কেউ ছুতে পারবে না। ইভেনচুয়ালি এরকম একটা ঘটনা ঘটেছে,
অ্যারেস্ট নিয়ে নয়, একটু আউট অফ কনটেক্সটে বলছি তোরে, আমাদেরই একজন হাইকোর্ট 12 নম্বর বারের একজন লয়ার, আমাদের আমার থেকেও সিনিয়র বয়সে, বয়সে অভিজ্ঞতা সব দিক থেকে, এটা কোনো কিছু একটা এক্সপাইজের কাজের জন্য কোনো একটা থানায় তিনি গেছিলেন। ওসি ওনাকে 6 ঘন্টার উপরে বসিয়ে রেখেছিল এবং লাস্টে গিয়ে বলে আমি মিট করবো না, এই হচ্ছে অ্যারোগেন্স। এবং এই মামলাটা জাস্টিস অমৃতা সিনহা সিঙ্গেল বেঞ্চে চলছিল। অমৃতা সিনহা পুলিশের তরফ থেকে যিনি লয়ার দাঁড়িয়ে ছিলেন তাকে বলেন যে আপনি নিশ্চিন্তে থাকুন, আমি ওনাকে ডেকে পাঠাচ্ছি, আই উইল পুট হিম ইন জেল। যে অ্যারোগেন্স অ্যাটিটিউড এটা আসে কোথা থেকে, কোন আস্পর্ধায়? যে একজন অ্যাডভোকেট গেছেন, এটা তো কোনো ক্লায়েন্ট এসে বলছেন না, বলছেন একজন অ্যাডভোকেট। সুতরাং আমিও দেখবো কোন সিচুয়েশনের উপরে দাঁড়িয়ে উনি বাইরে থাকেন। এই এইরকম সিচুয়েশনও ঘটে অনেক সময়। এই 2-3 মাস আগে আলিপুর না কোর্ট, একটা কোর্টের বার অ্যাসোসিয়েশনের একজন অ্যাডভোকেট, একজন অ্যাডভোকেট গেছিলেন থানায়, তার ফোন কেড়ে রেখে তাকে 2 ঘন্টা আটকে রেখেছিল থানায়, কোনো অ্যারেস্ট ফ্যারেস্ট কিছু করেনি, এমনি আটকে রেখেছিল। তিনি এসে বার অ্যাসোসিয়েশনকে জানান, ব্যারাকপুর বোধ আমার মনে নেই প্রপারলি, ব্যারাকপুর বার অ্যাসোসিয়েশন থেকে অবস্থা টাইট করে দিচ্ছে সেই ভদ্রলোকের, মানে সেই পুলিশের। এরকম প্রচুর উদাহরণ আছে, মানে প্রচুর উদাহরণ আছে। মিস ইউজ অফ পাওয়ার কিভাবে করতে হয় সেটা পুলিশ অফিসিয়ালসের থেকে মাঝে মধ্যে শেখা উচিত। সবাই করে না, টু বি ভেরি অনেস্ট, সবাই করে না। কিছু কিছু লোক আছেন যারা সত্যি ডিগনিটির সাথে ডিউটিটা করে, কিন্তু যা হয়, যাই হোক, মোটপট কাস্টাডিতে ডেথ করা যাবে না, সিম্পল গল্প। লাস্ট সাবসেকশন 4 দেখ কি বলছে, এটা খুব ইন্টারেস্টিং। সেভ ইন এক্সেপশনাল সার্কামস্টান্স, নো ওম্যান ক্যান বি অ্যারেস্টেড আফটার সানসেট এন্ড বিফোর সানরাইজ, এন্ড ওয়ে সাচ এক্সেপশনাল সার্কামস্টান্সেস এক্সিস্ট, দা ওম্যান পুলিশ অফিসার শ্যাল বাই মেকিং আ রিটেন রিপোর্ট অবটেইন দা প্রায়র পারমিশন অফ দা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অফ দা ফার্স্ট ক্লাস উইদিন হুজ লোকাল জুরিসডিকশন দা অফেন্স ইজ কমিটেড অর দা অ্যারেস্ট ইজ টু বি মেড। রাইট, সূর্যাস্তের পর এবং সূর্যোদয়ের আগে কোনো মহিলাকে গ্রেপ্তার করা যাবে না, পরিষ্কার স্পষ্ট বল, কোনো অবস্থাতেই অ্যারেস্ট করা যাবে না। হ্যাঁ, যদি এক্সেপশনাল সার্কামস্টান্সেস হয় তাহলে যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের লোকেশনে এই ঘটনাটা ঘটেছে সেই ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের থেকে যদি আমরা বা একজন পুলিশ অফিসার যদি পরিষ্কার অবস্থাতে পারমিশন নিয়ে আসেন তবে একমাত্র গ্রেপ্তার করা যেতে পারে। কিন্তু একটা মাথায় রাখবি, এখানেও কিন্তু ওই একজন মহিলা পুলিশ অফিসারকে, একজন মহিলা পুলিশ বা একজন মহিলাকে মহিলা পুলিশ অফিসারই কিন্তু গ্রেপ্তার করতে পারবে, ছেলে কিন্তু পারবে না। কিন্তু সূর্যাস্তের পর এবং সূর্যোদয়ের আগে কখনোই কোনো মহিলাকে গ্রেপ্তার করা যায় না। বোঝা গেল জিনিসটা পুরোটা? খুব ব্যাক একটা বিষয় বোঝ, আমরা এতদিন সেকশন 46 পড়েছি বা আমরা এতদিন অ্যারেস্ট রিলেটেড ম্যাটারগুলোকে জেনেছি, অ্যারেস্টগুলোর বা অ্যারেস্ট ব্যাপারটা আমরা ফ্যামিলিয়ার, ল স্টুডেন্ট অ্যারেস্টের ব্যাপারে ফ্যামিলিয়ার হবেন এটা হয় না, ট্রু। কিন্তু মাথায় রাখবি এই যেই মুহূর্তে গ্রেফতার হয়ে গেল, অ্যারেস্ট যেই মুহূর্তে হয়ে গেল, এই অ্যারেস্ট হবার পরের মুহূর্ত থেকে পুরো রেসপন্সিবিলিটি কার? পুলিশ অফিসিয়ালসের। তাহলে পুলিশ অফিসিয়ালসরা যদি ঠিকঠাক ভাবে নিজেদের রেসপন্সিবিলিটি না সামলান তাহলে কিন্তু বিপদ আসতে পারে। যার জন্য দেখবি রাইটস অফ অ্যারেস্টেড পার্সন, যেটা আমি দিলাম, রাইটস অফ অ্যারেস্টেড পার্সনটাও কিন্তু তাদের ফান্ডামেন্টাল রাইট। কারণ কোন কন্ডিশনের বেসিসে দাঁড়িয়ে একজন অ্যাকিউজড, এটা অলওয়েজ মাথায় রাখতে হবে, একজন অ্যাকিউজডেরও রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি আছে। একজন অ্যাকিউজডের সাথেও কিন্তু আমার ইকুয়ালিটি বিফোর ল এর মাধ্যমে ট্রিট করতে হবে, আমি আনফেয়ার প্র্যাকটিস অফ ল কিন্তু করতে পারি না। একজন অ্যাকিউজডের অথরিটি আছে তার লয়ারের সাথে মিট করার, একজন অ্যাকিউজডের অথরিটি আছে তাকে যেন কাস্টাডির ভেতরে ঠিকঠাক ফুড দেওয়া হয়, তার যেন ঠিকঠাক মেডিসিন যদি কিছু থাকে সেই মেডিসিন যেন তাকে ঠিকঠাক দেওয়া হয়, সব থেকে বড় কথা ট্রিট যেন ঠিক করে করা হয়, অ্যাটলিস্ট মিনিমাম যে জিনিসটা ডিজার্ভ করা উচিত সেই রেসপেক্টগুলি দিয়ে যেন ট্রিট করা হয়। কেননা এখনো বলছি, একজন ব্যক্তির বিরুদ্ধে কোনো একটা অভিযোগ উঠলো মানে তিনি সেই কাজটা করেছেন সেটা নাও হতে পারে। হ্যাঁ, আমাদের সোসাইটি সেটাকে ভাবে, আওয়ার সোসাইটি ডাজ নট থিঙ্ক ইন দ্যাট ওয়ে, ইনস্টেড অফ থিঙ্কিং ইন সাচ ওয়ে আওয়ার সোসাইটি থিঙ্কস দ্যাট একজন ব্যক্তি অ্যারেস্ট হয়ে গেছেন মানে তিনি হচ্ছেন অফেন্ডার, বাট না, নো, একজন ব্যক্তি অ্যারেস্ট হয়ে গেছেন মানে কখনোই তিনি অফেন্ডার হবেন এর কোনো মানে নেই। আমরা অনেক ক্ষেত্রে অতীতে এরকম ঘটনা দেখেছি, একজন ব্যক্তি অ্যারেস্ট হওয়ার পর 3-4 বছর তার ট্রায়াল চলেছে, ট্রায়ালের পরে গিয়ে প্রমাণিত হচ্ছে সে নির্দোষ। কিন্তু একটা বিষয় দেখ, এই যে 4 বছর ধরে তার ট্রায়ালটা চললো,
এই যে তার সোশ্যাল ফেস লস, তার রেপুটেশন লস, তার ফাইন্যান্সিয়াল লস, মানে আলটিমেটলি তো লাইফটাই শেষ। এই যে চারটে, হ্যাঁ ঘুরে দাঁড়ানো নিশ্চয়ই সম্ভব, কিন্তু দেখ এই যে চারটে বছর তার ট্রায়ালটা চলে, তার লাইফ থেকে চারটে বছর স্টেট তুলে নিল, আজ যখন সে নির্দোষ হিসেবে প্রমাণিত হচ্ছে, যখন হি অর শি উইল বি রিলিজ ফ্রম অল দ্য চার্জেস, এই চারটে বছর তাকে কেউ ফেরত দিতে পারবে? এই যে চার বছরে তার যে রেপুটেশন লসটা হলো, এই চারটে বছরে তার রেপুটেশনটা কেউ ফেরত দিতে পারবে? এই যে চারটে বছরে তার সমস্ত কিছু ধ্বংস হয়ে গেল, তার ফ্যামিলি, তার পার্সোনাল লাইফ, সব, এই সব কেউ রিকনস্ট্রাকশন করে দিতে পারবে ডোরেমনের মতো করে? টাইম মেশিনে গিয়ে জিনিসটাকে রিবাউন্ড ব্যাক করিয়ে ঠিক করে দিতে কেউ পারবে? কেউ পারবে না। দিস ইজ দ্য লুপহোল অফ দ্য ক্রিমিনাল জাস্টিস সিস্টেম। আমরা এখনো ধরে নিই একজন ব্যক্তি অ্যারেস্ট হয়েছেন মানেই হচ্ছেন তিনি অফেন্ডার, তিনি ক্রাইম করেছেন। হ্যাঁ হ্যাঁ, মিডিয়া সব থেকে বড় কথা তো হচ্ছে, এখন কিছু হোক বা না হোক আগে একটা মিডিয়া ট্রায়াল, কিন্তু এটাও কিন্তু ফ্যাক্টর, মিডিয়া ট্রায়ালকেও কিন্তু কোর্টের ভেতরে এভিডেন্স হিসেবে মানা হয় না, কিন্তু মিডিয়া ট্রায়াল হয় তো। এবং মিডিয়া ট্রায়াল কিভাবে হয়, যেখানে একজন ব্যক্তিকে কতটা ছোট করে দেখানো যায়, এবং ইচ্ছাকৃত তার কি করে সোশ্যাল রেপুটেশনটাকে নষ্ট করা যায়, তার কি করে ফেস লসটা করানো যায়, এবং দিস ইজ সামথিং উইচ হ্যাপেন্স ইন এ ডেইলি বেসিস। আর সব থেকে বেশি কি হয় জানিস তো, যদি একজন খারাপ ভাবে নিস না, নিলেও আমার কিছু করার নেই, আবারও বলছি ফ্যাক্ট উইল রিমেইন দ্য ফ্যাক্ট, মানে নেয়া ফেসবুক লাইভটা চলছে বলে বললাম করার নেই, নাহলে আমি অন্য কিছু বলতাম। একজন ছেলে যখন অ্যারেস্ট হয় না, বা ধর একটা ছেলের তরফ থেকে যখন কিছু হয়, সেখানে গোটা সমস্ত সবাই ঝাঁপিয়ে পড়ে ছেলেটাকে কি করে আঁচড়ে কামড়ে ক্ষতবিক্ষত করা যায়, কিন্তু এইটাই যখন একজন মহিলার সাথে হয় আমরা কিন্তু সেটা দেখতে পাই না। দিস ইজ ফ্যাক্ট, দিস ইজ ওয়্যার ইকুয়ালিটি, এক্স্যাক্টলি দিস ইজ ওয়্যার দ্য ইকুয়ালিটি ল্যাক্স, দিস ইজ সামথিং ওয়্যার দ্য ইকুয়ালিটি ল্যাক্স, দিস ইজ আ ফ্যাক্ট। আজকে একজন ছেলে অ্যারেস্ট হয়ে যাচ্ছে মানে হি ইজ গিলটি, আগেই ডিক্লেয়ার হি ইজ গিলটি, কিন্তু একজন মহিলা ও ডাজন্ট ম্যাটার, সেখানে তুই কোনো সুশীল সমাজ দেখতে পাবি না, বুদ্ধিজীবী দেখতে পাবি না, কিছু দেখতে পাবি না, কিন্তু এগুলোই ঘটার এইটাই একমাত্র বাস্তব, যদিও হয়তো ডাইরেক্টলি মিল নেই, বাট ইনডাইরেক্টলি এটাই ফ্যাক্টর। আমরা হচ্ছি সর্বজীবনের সারাক্ষণের দোষী, কিছু করি বা কিছু না করি, আমরা হচ্ছি সবসময় গিলটি, অলওয়েজ। আমরা যদি গিলটি প্লিড নাও করি, স্টিল আমাদের স্টেটমেন্টটাকে গিলটি প্লিড হিসেবে ধরে নেওয়া হবে যে আমরাই সব, এন্ড দিস ইজ আ ফ্যাক্ট, হার্শ রিয়েলিটি অফ দ্য লাইফ। বোঝা গেল সেকশন 42, এই সরি সেকশন 46। এবার এটার সাথে একটা জিনিস দেখ, সেকশন 46 এর সাথে আমরা সেকশন 50টাকে একদম একসাথে রেড উইথ করে পড়ব, কারণ 46 আর 50 একদম এক। দেখ একটা জিনিস, কেননা যাকে গ্রেপ্তার করা হচ্ছে তাকে কিন্তু ইনফর্ম করতে হবে যে তোমাকে কেন গ্রেপ্তার করা হচ্ছে, এবং না তাকে ইনফর্ম করা হবে যে আমরা যে তোমাকে অ্যারেস্ট করছি এই কারণের জন্য তোমাকে অ্যারেস্ট করছি, এবং সাথে সাথে তার বেল অ্যাপ্লিকেশন কেউ কিন্তু ডিনাই করতে পারবে না। পর একবার 50টা, এই দুটো একে অপরের সাথে কানেক্টেড, 46 আর 50। একটু দাঁড়া, একটু দাঁড়া, প্রভিশনটা বুঝি করে করে, আরে ব্রেক দেবো তো 5 মিনিট। তাই পারসন অ্যারেস্টেড টু বি ইনফর্ম অফ গ্রাউন্ডস অফ অ্যারেস্ট অফ রাইট টু বেল এন্ড অফ রাইট টু বেল এন্ড অফ রাইট টু বেল এভরি পুলিশ অফিসার অর আদার পারসন অ্যারেস্টিং এনি পারসন without warrant shall forthwith communicate to him full particulars of the offense for which he is arrested or other grounds for such arrest. যখনই গ্রেফতার করা হচ্ছে অ্যাকিউজ কে টোটাল জিনিসটা জানানো হবে যে তোমাকে কি কারণে অ্যারেস্ট করা হচ্ছে এবং কেন অ্যারেস্ট করা হচ্ছে, কোনো কারণ ছাড়া কিন্তু হবে না। টু, where a police officer arrests without warranty any person without warrant any person other than a person accused of a non-bailable offense, he shall inform the person arrested that he is entitled to be released on bail and that he may arrange for sureties on his behalf. অর্থাৎ যখন একজন ব্যক্তিকে উইদাউট ওয়ারেন্টে অ্যারেস্ট করা হয়েছে, যদি সেটা নন বেলেবল অফেন্স হয় তাহলে আলাদা ইস্যু, নন বেলেবল অফেন্সেও কিন্তু বেল হয় আন্ডার সেকশন 437 সিআরপিসি, যখন আমরা বেল অ্যান্ড বন্ড পড়বো তখন পড়াবো, এখন না। যদি নন বেলেবল অফেন্স আলাদা ইস্যু, বাট যদি বেলেবল অফেন্স হয় তাহলে অ্যাকিউজকে বলতে হবে বা অ্যাকিউজকে জানাতে হবে যে তোমার অথরিটি আছে বেল অ্যাপ্লাই করার, তুমি বেলের মাধ্যমে কিন্তু রিলিজ হতে পারো, এটা ইনফর্ম করতে হবে। কিন্তু
একজন অ্যাকিউজ তো নিশ্চয়ই আর জেলের ভেতরে বা পুলিশ কাস্টাডির ভেতরে থাকার সময় তো বেল করতে পারবেন না, তখন দরকার পড়বে আমাদের আইনের হাতটা, জানিস তো খুব একটা লম্বা হয় না, তাই জন্য আমাদের মতো আকসি প্রয়োজন হয়। আইন ধর আইনের হাতটা এই অবধি আর আমরা এখানে দাঁড়িয়ে, আমাদের এই হাতটা এই জায়গাতে অ্যাটাচ না হলে আইনের হাতটা এতটা লম্বা নয় যে কাউকে ঠিকঠাক পিক আপ করতে পারবে। তাই 46 এবং 50 সবসময় আমাদের সাইমালটেনিয়াস পড়তে হবে এবং দুটোকে আমাদের একসাথে ব্যালেন্স করে পড়তে হবে। এবং যখন এই যে জায়গাটা যখন ঢুকে গেল, মানে এই যে জোনটা যখন পড়লি না, এই প্রভিশনটার সাথেই এসে যাবে হচ্ছে বেল অ্যান্ড বন্ড। অ্যারেস্ট এবং বেল অ্যান্ড বন্ড আমরা সাইমালটেনিয়াসলি স্টাডি করব, ঠিক আছে? 46 আর 50 রিভাইজ করে নে, আমি একটা 5 মিনিটের ব্রেক দিচ্ছি, জল টল খেয়ে নে। আফটার দ্যাট আমরা একটা নতুন জিনিস শুরু করবো, এক্সপ্লোরেশন, নতুন একটা এক্সপ্লোরেশন অন্য, সেটা কি এখন বলবো না, 5 মিনিট পর।